জেল কাস্টডিতে পার্থ চট্টোপাধ্যায়ের কীর্তিকলাপ দেখে রীতিমতো বিরক্ত জেলকর্মীরা। জেলের সাধারণ বন্দীদের সঙ্গে যা পাচ্ছেন তাই খাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, কখনো কখনো সাধারণ বন্দীদের খাবার চেয়েও খাচ্ছেন তিনি। এর ফলেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তার পা এর একটি বিশেষ অংশ অনেকটাই ফুলেছে বলে দাবি জেলকর্তাদের। তবে জেলে বেশিরভাগ সময়ই চুপচাপ রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, কারো সঙ্গে বিশেষ কথা বলছেন না তিনি। এর মধ্যে তার আবার পা ফোলার সমস্যা নিয়ে চিন্তায় রয়েছেন জেলকর্তারা। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি জটিল আকার নেয়নি, পার্থের শারীরিক পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখছে জেলকর্মীরা। প্রয়োজনে তাকে অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আপাতত তিনি জেল হেফাজতেই রয়েছেন। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কেউ খাবার নিয়ে গেলে তাকে দেওয়া যেতে পারে বলে নির্দেশ দিয়েছেন জেল কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত পার্থের কোনো আত্মীয়ই খাবার নিয়ে জেলে তার কাছে যাননি, অগত্যা জেলের ভাতই খাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্য বন্দীদের যা দেওয়া হয় সেই খাবারই দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। জেল কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির দিকে সর্বক্ষণ খেয়াল রাখছেন। জেল সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরিস্থিতি তেমন কোনো জটিল আকার নেয়নি, তবে সামান্য পরিবর্তন হলেই প্রয়োজনের ক্ষেত্রে তাকে অন্যত্র নিয়ে গিয়েও চিকিৎসা করা হতে পারে বলে জানাচ্ছেন জেল কর্তৃপক্ষ। তবে সাধারণ বন্দীদের সঙ্গে যে কোনো সময় যে কোনো খাবার পেলেই খেয়ে নিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। সাধারণ বন্দীরা যে ধরনের খাবার খাচ্ছেন, যে কোনো সময় খাচ্ছেন, ঠিক সেই মতোই পার্থ চট্টোপাধ্যায়ও যে কোনো সময় খাবার খাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় নিয়ম মাফিক রুটিন মাফিক তার খাবার খাচ্ছেন না বলে দাবি জেল কর্তৃপক্ষের।